সবাইকে স্বাগত জানাচ্ছি। করোনা সংক্রমণের এই সময়ে এসে করোনাকে ছাপিয়ে নতুন আলোচনা সবার সামনে চলে এসেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে, গণমাধ্যমে মনে হচ্ছে যে আলোচনা একটাই, সেটি হলো গণস্বাস্থ্যের কিট। গণস্বাস্থ্যের কিটকে সরকার কেন গ্রহণ করছে না, কেন ঘুষ চাওয়া হয়েছে, আরও কত কত আলোচনা। এবং এই কিট কোনোভাবেই মানুষের কাজে আসবে না, এটি গবেষণা নয়, এটি আসলে উদ্ভাবন নয়। নানা ধরনের প্রশ্ন আমাদের সামনে চলে এসেছে, সবগুলো বিষয় নিয়ে আমরা এই মুহূর্তে কথা বলবো রোগতত্ত্ববিদ ডাক্তার রিজওয়ানুল করিম শামীমের সাথে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে জানতে চাই যে গণস্বাস্থ্যের পক্ষ থেকে যে ধরনের দাবি করা হচ্ছে যে সরকার তাদের কিটকে গ্রহণ করছে না, কিংবা অসহযোগিতা করছে, কিংবা এক ধরনের তিনি বলেছেন যে ঘুষ চাওয়া হচ্ছে, নানা ধরনের অভিযোগ, আসলে বাস্তবতাটা কি, আপনারা কিভাবে তাকে সহযোগিতা করছেন, কিংবা বাস্তবতা আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ আপনাকে। দেখেন, জাফরুল্লাহ চৌধুরী একজন সম্মানিত ব্যক্তি, বাংলাদেশের জনস্বাস্থ্যে ওনার অনেক ভূমিকা আছে বিভিন্ন সময়ে। আপনার মাধ্যমে আমি শ্রদ্ধেয় জাফর ভাইকে একটা প্রশ্ন করতে চাই, উনি কিট তৈরির যে কাঁচামাল এনেছেন, সরকার কি তাকে সহযোগিতা করেছে কিনা। উনি যখন স্যাম্পল টেস্ট করেছেন, এই কিট যখন উনি তৈরি করেছেন ডক্টর বিজন শীলের মাধ্যমে, নিহাদ আরেকজন সায়েন্টিস্ট আর নোয়াখালী বিজ্ঞান প্রযুক্তির আরেকজন সায়েন্টিস্ট, তিনজন মিলে যখন কিট ওনারা তৈরি করেছেন, স্যাম্পল লেগেছে, তখন সরকার তাকে স্যাম্পল সরবরাহ করেছে কিনা। তাকে শুধু বলা হয়েছে যে সরকারি কিছু নিয়মকানুন বা কিছু প্রক্রিয়ার মধ্য দিয়ে ঔষধ প্রশাসন অধিদপ্তর যে কোনো মেডিকেল রিলেটেড যে কোনো ইস্যুস বা যে কোনো মেটেরিয়াল, ঔষধ হোক, কিট হোক, সেগুলোর অনুমোদন দেয়। তাকে শুধু প্রক্রিয়া অনুসরণ করতে বলা হয়েছে, এবং তাকে ঔষধ প্রশাসন অধিদপ্তর থেকে আমার জানা মতে সর্বতরকম সহযোগিতা করা হয়েছে। কার মাধ্যমে উনি গবেষণা করলে ভালো হয়, আপনার জিনিস যদি আপনি বলেন আমার জিনিসটা সবচাইতে ভালো, সেটা মেনে নেওয়া আসলে কষ্ট। পৃথিবীর সব দেশে, সব দেশে আপনি লিটারেচার, উনি আমাদের চেয়ে ভালো জানেন, আসলে জাফর ভাই আমাদের চেয়ে ভালো জানেন, বিজনশীল আমাদের চেয়ে ভালো জানেন, যে পৃথিবীর সব দেশে যে কোনো গবেষণাটা ভ্যালিডেট করতে হয় একটা সিআরও দিয়ে, কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন বা থার্ড পার্টি দিয়ে। আপনি যদি বলেন আপনার জিনিস ভালো বা বেস্ট, সেটা হবে না, আরেকজনকে সেটা পরখ করে দেখতে হবে। তো সেই ক্ষেত্রে ICDDRB-র মতো গবেষণা প্রতিষ্ঠান রয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল ইউনিভার্সিটি রয়েছে, অথবা ওনার যাকে পছন্দ তাকে দিয়ে উনি ভ্যালিডেট করেন, আমাদের তো কোনো আপত্তি নাই, কিন্তু হি হ্যাজ টু গো থ্রু দিস প্রসিডিউর, দিস ইজ দ্য লজ অ্যান্ড রেগুলেশনস অফ দ্য কান্ট্রি। এটা হচ্ছে সরকারের নিয়ম, সরকারের, আমাদের সরকারের না, পৃথিবীর সব সরকারের নিয়ম। আপনি যদি এই কাজটা করতে চান তাহলে এই পদ্ধতি, উনি পদ্ধতিগুলো মানতে চাচ্ছেন না। উনি বলতেছেন কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন মানে ফরিয়া, মানে হচ্ছে দালাল। এখন আমি ওনাকে প্রশ্ন করি একটা জিনিস, উনি তো পৃথিবীতে অনেক দেশের নীতিমালার সাথে জড়িত, উনি তো আমাদের দেশে ঔষধ নীতি করেছেন, উনি জানেন তো আসলে সিআরও কি, কার মাধ্যমে কি করতে হয়। আপনি দেখেন, আপনি যদি ওনাকে প্রশ্ন করেন বা ওনার গবেষকদের প্রশ্ন করেন, ওনারা বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিল, যেটা বাংলাদেশ চিকিৎসা গবেষণা পরিষদ, সেইখানে একটা গবেষণার প্রোটোকল বা প্রপোজাল এখন পর্যন্ত জমা দেননি। আপনি নিজে জানেন, এটার জন্য আপনার বিজ্ঞানী হওয়ার দরকার নেই, যে আপনার উপর অ্যাপ্লিকেবল যে কোনো জিনিসের জন্য, মানুষ কি পশুর উপর জিনিস যদি অ্যাপ্লাই করতে হয় তার একটা ইথিক্যাল অ্যাপ্রুভাল লাগে, সেই প্রপোজালটা পর্যন্ত উনি তখনও জমা দেন নাই। তো ওনার গবেষণা কল্যাণকর হোক, মঙ্গলকর হোক, সারা বাংলাদেশের মানুষের অনেক কাজে আসুক, এটা আমরা সবাই চাই, আপনার মতো আমার মতো সারা বাংলাদেশের মানুষই চায়। কিন্তু একটা মুখের কথায় 16 কোটি মানুষের উপর একটা জিনিস অ্যাপ্লাই করে দেয়, আমার মনে হয় এটা বিজ্ঞান সমর্থন করে না, আবেগ আর বিজ্ঞান একসাথে জট পাকায় সেটা রাজনীতির দিকে চলে যাওয়া, সেটা আমার মনে হয় বিভ্রান্তি। এই ধরনের উদ্ভাবনের ক্ষেত্রে ট্রায়ালটা কি ওই প্রতিষ্ঠান করে, না হচ্ছে এটা রাষ্ট্র ট্রায়াল করতে পারে? রাষ্ট্র কেন ট্রায়াল করবে, রাষ্ট্র তো গবেষক প্রতিষ্ঠান না। ট্রায়াল যে, আপনি যে জিনিস আবিষ্কার করবেন সেটার ভ্যালিডিটি বা সেটার ইভিডেন্স জেনারেট করার দায়িত্ব হচ্ছে আপনার। আপনি যখন কোনো আবিষ্কার নিজে করবেন, আপনি সেটা আবিষ্কার করে আপনি থিওরিটা প্রেজেন্ট করবেন যে এই থিওরিতে এরকম করে এই হয়, আরেকজন সেটা অ্যাপ্লাই করে সেইটার অ্যাপ্লিকেবিলিটি দেখাবে। সরকার তো যখন দেখবে যেটা মানসম্মত, গুণসম্মত সবাই বলে দিয়েছে বা ইভিডেন্স জেনারেট করেছে, সরকার তখন সেটা আত্মীকরণ করে নেবে, সরকার তখন বলবে হ্যাঁ এই জিনিস আমার দেশে চলবে। তারা হচ্ছে কিট হস্তান্তর অনুষ্ঠান করেছে,
সেখানে আপনারা যাননি, সেটা আসলে ব্যাখ্যা কি? আর সরকার শাসনের আপনি আমাদের দেশে এটা বলতে পারেন না। অনেক বড় ট্রায়াল ইউকেতে হয়েছে ভ্যাকসিনের জন্য, সেইখানে কি রানী এলিজাবেথ গিয়েছিল বা বরিস জনসন গিয়েছিল? বিজ্ঞান এমন একটা বিষয়, সেটার মধ্যে কে গেল কে না গেল সেটা তো সমর্থন করেন না। উনি কি প্রচারণার জন্য এটা করেছেন না মানুষের কল্যাণে করেছেন? স্বাস্থ্যমন্ত্রী মহোদয় তো বিজ্ঞানী না, উনি যান নাই, ওনার অন্য কাজ ছিল, প্রশাসনিক কাজ ছিল, উনি যেতে পারেন নাই। উনি অন্য বিজ্ঞানীদের দাওয়াত দিতে পারতেন, বাংলাদেশের আরো আরো যারা বড় বড় বিজ্ঞানী আছে সবাইকে দাওয়াত দিয়ে উনি করতে পারতেন। কিন্তু আপনারা এটাকে এখনো গ্রহণ করেননি কেন? আমি আপনাকে বারবার বলেছি, আমরা ওনাকে গ্রহণ করিনি এই কথাটা উনি ঠিক না। উনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করেননি, উনি প্রক্রিয়াগুলো সম্পন্ন করার পর পর উনি এগুলো জমা দিক। এগুলো যদি ঔষধ প্রশাসন মনে করে বা আমরা মনে করি বা আমাদের প্রতিষ্ঠান মনে করে, অন্যান্য প্রতিষ্ঠান যারা গবেষণা করা যদি মনে করে এটা ঠিক আছে, অবশ্যই গ্রহণ করবে। উনি তো ধাপই সম্পন্ন করেননি। আপনি তো একটা রান্নার অর্ধেকটা করে আপনি মানুষকে খাওয়াই দিতে পারবেন না কখনো। তার মানে অবশ্যই ট্রায়ালটা তিনি সম্পন্ন করবেন, তারপরে গ্রহণ করার প্রক্রিয়াটা। বিষয় হচ্ছে ট্রায়াল যেটা করবেন সেই ট্রায়ালটা ওনাকে নিয়ম মতো করতে হবে। উনি করে বললে হবে না যে আমি ট্রায়াল করেছি। আমি আপনাকে বারবার বলেছি কতগুলো ধাপ উনি মানেননি। উনি ইথিক্যাল অ্যাপ্রুভালের জন্য বাংলাদেশ মেডিকেল রিসার্চ কাউন্সিলে উনি কোনো প্রোটোকল জমা দেননি। উনি কন্ট্রাক্ট রিসার্চ অর্গানাইজেশন দিয়ে বিষয়টা ভ্যালিডেট করেননি। যে জিনিসের ইথিক্যাল অ্যাপ্রুভাল নাই, যে জিনিসের থার্ড পার্টি ভ্যালিডিটি নাই, আপনি একটা জিনিস বললেন, আমি তো বারবার বলতেছি বিনয়ের সাথে যে উনি অনেক বড় মানুষ, উনি অনেক জ্ঞানী মানুষ, বিজনবাবু অনেক বড় বিজ্ঞানী, কিন্তু উনি বললেই একটা জিনিস আমার নিয়ে নিতে হবে এইরকম কথা তো আমি না, শুধু বিশ্বে আমার মনে হয় কেউ শুনে নেই কখনো। আবেগ দিয়ে বিজ্ঞান যাচাই করা যাবে না, এটা ইমোশনের বিষয় না, এটা সায়েন্স, এটা আপনাকে বুঝতে হবে। যদি আপনি বলেন ওনার নিয়ম যদি মানতে হয়, সরকারের যতগুলো নিয়ম কানুন আছে ঔষধ প্রশাসনের সব নিয়ম কানুন ফেলে দিতে হবে, নতুন আইন করতে হবে। ওনার কথা মতো যদি আমরা নিয়ে নিতে চাই তাহলে সবাই সেগুলোও সরকার করতে পারে সরকার চাইলে। আরেকটি বিষয় আপনার কাছে জানতে চাই, আর তারা যেটি বলেছেন যে অ্যান্টিবডি অ্যান্টিজেন, এটা আসলে অনেক বিতর্ক হচ্ছে। কেউ বলছে যে এটা আসলে আমাদের কাজে লাগবে না, এটা উদ্ভাবন নয়, কিংবা এটি দিয়ে পুরো র্যাপিড টেস্ট কিট যেটা পুরো দুনিয়া জুড়েই এর গ্রহণযোগ্যতা এখন এই মুহূর্তে কম, এবং WHO এখনও এটাকে রিকমেন্ড করে নাই, সেক্ষেত্রে এটার বাস্তবতা আসলে কি, এটা কতটুকু? বাস্তবতা হচ্ছে, আমি আবারও বলি, আমাদের দেশে এরকম একটা গবেষণা হচ্ছে, একটা আবিষ্কার হচ্ছে, খুব আনন্দের বিষয়, উৎসাহের বিষয়। র্যাপিড টেস্ট কিট নিয়ে গণ্ডগোলটা হয়েছে হচ্ছে ইটালিতে, তারপরে হচ্ছে স্পেনে। সেইখানে তারা দেখেছে এই র্যাপিড টেস্ট কিট দিয়ে মাত্র 30% ডিটেক্ট করা যায়, তার মানে 70% মানুষকে ডিটেক্ট করা যায় না। যখন 70% মানুষকে ডিটেক্ট করা যায় না, তাদের মধ্যে একটা তারা তো তখন আর্লি সিমটমগুলো ডিসরিগার্ড করে। আপনাকে আমি টেস্ট করে বললাম আপনার রোগ নাই, অথচ আপনার রোগ আছে 70% মানুষ এরকম। তারা যখন কমিউনিটিতে মিশে গেছে, কাশতেছে বা জ্বর হচ্ছে, তখন তাকে যখন বলা হয় আপনার অসুখ, সে তো মানবে না, সে তো টেস্ট করিয়েছে। যখন আপনি টেস্ট করে আপনাকে বলে দিব আপনি নেগেটিভ, তখন তো আপনার মধ্যে একটা ফলস সেন্স অফ সিকিউরিটি চলে আসবে, আপনি কনফিডেন্ট হয়ে যাবেন, না আমি টেস্ট করিয়েছি আমার তো এই অসুখ নাই। বিষয়টা সেরকম, সেই জন্য যে টেস্টে 70% ফলস নেগেটিভ আসে, অসুখ থাকলে বলে যে অসুখ নাই, সেই জিনিস নিয়ে স্পেনের অবস্থা আপনারা জানেন, হাজারে হাজারে মানুষ বলেছে। স্পেন সু করতে চেয়েছে চায়নার না, পরে চায়না সরকার বলেছে সেগুলো গভর্নমেন্ট অ্যাক্রিডিটেড কিট না, তারা থার্ড পার্টির কাছ থেকে কিনেছে। চেকোস্লোভাকিয়া সেগুলো রিজেক্ট করেছে। আপনি গতকাল বা গত পরশুর আপনি ইন্ডিয়া দেখবেন ICMR বিপদে পড়েছে, প্রদেশগুলো বলেছে এই কিট ফল্টি রেজাল্ট দেয়, ICMR 2 দিনের পরীক্ষা বন্ধ হয়ে গেছে। আমরা বলছি না যে বিজনবাবুর কিট বা গণস্বাস্থ্যের কিট ভালো না বন্ধ এরকম কিছু বলছি না, আমরা বলছি যে র্যাপিড টেস্ট কিট যদি অ্যান্টিবডি টেস্ট হয়, সিমটম ডেভেলপ করার 8 থেকে 10 দিন লাগে হচ্ছে আপনার অ্যান্টিবডি ডেভেলপ করতে, তার আগে আপনার যে ভাইরাল লোড থাকে আপনার 14 দিনের সেটা ছড়ানোর কাজ, ছড়িয়ে টড়িয়ে আপনার বেড়ানো ছড়ানোর কাজ সারা। হ্যাঁ, অ্যান্টিবডি টেস্ট কিট দিয়ে আপনি রোগের প্রিভ্যালেন্স বুঝতে পারবেন, অথবা হার্ড ইমিউনিটি বলতে যদি কোনো জিনিস থাকে, যদিও WHO বলেছে যে এটা রিইনফেকশন হচ্ছে, কাজে ইমিউনিটি বলতে কোনো কিছু নাই, আপনার অ্যান্টিবডি থাকলে আপনি ইমিউন না। এবং ল্যান্সেটে পাবলিশড হয়েছে, আপনি দেখবেন সিঙ্গাপুরে ওরা দেখিয়েছে যে ডেঙ্গিটাও তো করোনা ভাইরাস, ওইটার যে অ্যান্টিবডি এটার যে অ্যান্টিবডি এই দুইটা মিসক্লাসিফাই করে। তা আপনি বলেন কীরকম একটা বিপদের ব্যাপার, কাজে অ্যান্টিবডি টেস্ট কিট যদি এত ভালো কিট হয়, ইউরোপ আমেরিকার মতো উন্নত দেশগুলো ঝাঁপায় পড়ার কথা তো, আমরা তো তাও নিচ্ছি। আমরা তো ওনাকে
আপনাকে কি বলা হচ্ছে, ওনার প্রতিটা ধাপ সরকার মাননীয় প্রধানমন্ত্রী নিজে নির্দেশনা দিয়ে নিজে তদারকি করে প্রতিটা কাজ এক্সপিরিয়েন্স করে দিয়েছে। ওনার অভিযোগ হচ্ছে একটা রাজনৈতিক অভিযোগ, আমার মনে হয় না বিজন বাবু নিজে ওই অভিযোগ করবেন যেটা জাফর ভাই করেছে। আমরাও চাই যে বাংলাদেশে বাংলাদেশে আসলে গবেষণা খুব কম হয়, তারপরেও গণস্বাস্থ্য যে উদ্যোগটি নিয়েছে কিংবা গবেষণার যে গবেষণাটি তারা করেছে এটিকে সাধুবাদ জানাই, কিন্তু সেই প্রক্রিয়াটি যথাযথ নিয়ম মেনে যাতে হয় বা তারা যাতে করেন এবং সার্বিকভাবে এই গবেষণা দেশের মানুষের কাজে লাগুক সে প্রত্যাশাই আমরা করি। এখানে যেভাবে অভিযোগ উঠেছে কিংবা আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম কিংবা অন্যান্য মাধ্যমগুলোতে যেভাবে এর পক্ষ বিপক্ষে অবস্থান নিয়ে পুরো বিষয়টিকে ঘোলা করে ফেলেছি, তেমনটি না হয়ে পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হয়ে সেটি যাতে দেশের মানুষের কাজে লাগে সেই প্রত্যাশা করছি। সবাই ভালো থাকবেন।